শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগ পুরাতন সবজি বাজারে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ব্যবসায়ী চিরঞ্জিৎ মাইতিকে নিয়ে আচমকাই দুই যুবক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত চিরঞ্জিৎ মাইতি পেশায় ব্যবসায়ী, পাশাপাশি সে একজন বিজেপি কর্মী। মারধরের ঘটনার খবর পেয়ে ব্যবসায়ী তথা বিজেপি কর্মীকে দেখতে ঘটনাস্থলে ছুটে যান পৌর মণ্ডলের সভাপতি তথা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আক্রান্ত ব্যক্তিসহ পৌর মণ্ডলের সভাপতি, কি বললেন দেখুন বিস্তারিত। সমস্যাটা হচ্ছে দাদা, আমি বাজারে ব্যবসা করছি, আমি এমনি সকাল থেকে ব্যবসা করে খাই বাজারে। এবার হঠাৎ করে আমি ব্যবসা করতে করতে আমারই পাশে ছেলে যে ব্যবসা করতে আরও বন্ধু হয়, এবার ও হঠাৎ করে ওর সাথে ইয়ার্কি মেরেছে। এবার ওর সাথে না কথা বলে আমাকে এসে মা বন্ধুলে গালালি পাচ্ছে। এবার যদি গালাগালি পায় সেটা সহ্য করার ব্যাপার না। আমি তখন ওকে বলি, তুই গালালিলে করলি কেন, এবার কিন্তু তোকে মারবো। দিয়ে ওকে বলছে, তুই মারবি ঠিক আছে, আমি তোকে মারবো ঠিক আছে, তোর যটা কেউ লোক আছে তুই ডেকে নিয়ে আয়। বলার কারণ আমার সাথে, ও তো মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থা, ও দাঁড়াতেই পারছে না নিজে মোটর সাইকেল নিয়ে, ও তো মাতাল অবস্থায়। ও ভেবেছে ওকে হয়তো আমি অন্য কোনো কথা বলেছি, কিন্তু ওকে আমি কোনো কথাই বলিনি। পাশাপাশি তো আরও লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করুন কাউকে, তাহলে জিজ্ঞেস করলে বলতে পারো। আমাকে কলা ডালটাই করে মেরেছে মাথায়, আচ্ছা আমার কাছে জোরে সজোরে মেরেছে। এই তো জিনিসটা ঘটনাই হলো, ঘটনাটা হার্ডলি 5-6 মিনিট আগে হবে, দাদারা আসার ঠিক 5 মিনিট। আমি বিজেপি করি, আমি যাচ্ছি, ওনারা টিএমসি করে। এবার সব ব্যক্তিগত রাগ ওইটাই হতে পারে, তাছাড়া আর কী হবে, তাছাড়া তো রাগ ধর অন্য কিছু না। আমার নাম চিরঞ্জিৎ মাইতি, পুরাতন বাজার আড্ডপাড়া 4 নম্বর ওয়ার্ড। তাদের নাম হচ্ছে, একজনের নাম রোহিত আর একজনের নাম হচ্ছে জয়ন্ত, একজনের বাড়ি দু, হ্যাঁ হ্যাঁ রোহিত, তার বাবা এমনি তৃণমূল করে, ভালো নাম লক্ষণ খাড়া আর তার নাম রোহিত খাড়া। আমাকে হুমকি দিচ্ছে, ও বাজারে বসতে 2 মিনিট, তারপর কাজীপাড়া থেকে মিয়াপাড়া থেকে ছেলেটাকে নিয়ে আসি তোকে মারবো। ওদের পাড়ায় কয়েকটা ছেলে এসে হুমকি মারছিল, দাদারি করছিল, সব বড় বড় দাদাদের নাম বলছে। হ্যাঁ হ্যাঁ, কথার মাধ্যমে এরকম ওরা উল্টো পাল্টা কথা বলতাম আরম্ভ করে, অথচ আমি ওদিকে কোনো গালাগালিই করি। হ্যাঁ, এখানে আমাদের এখন 19 নম্বরে দাদাইদা আছে, এখন দাদাইদাকে ডাকলাম, কারণ মানুষ কাউকে তো চায়। এরকম হতে থাকে তাহলে এবার কি করবো, এবার তো মারে বদলে তো মারি হবে, আর কতদিন থানা পুলিশ হবে? থানায় আগে এদেরকে আগে ব্যবস্থা করি, তারপর থানায় জানাবো, আগে এদের ব্যবস্থাটা করি। আমি সবার প্রথমে বাজারে মরে যাই, আমার গাড়ির চাবি কাড়িয়ে আমাকে চর মারে মনসা বলে ছেলেটি, ঠিক আছে? সেটা বাজারেতে সবাই প্রমাণ আছে, বাজারেতে তখন যারা ছিল তারা সবাই প্রমাণ আছে, আমি দরকার পড়লে প্রমাণ ডাকতেও রাজি আছি। এই তো এই ছেলেটি, দেখুন দেখুন মদ খেয়ে দাঁড়াতে পারছে না, সমাজ উপকার করবে দেখুন। তুই তো আমাকে এসে দুমগাম করে গালাগালি করে পালিয়ে গেলি, তোকে কে মেরেছে? কথা ঘুরাবি না ফালতু রোহিত, কথা ঘুরাবি না, এইভাবে দেশের উপকার করবি, সমাজ উপকার করবি, মদ খেয়েছিস কেন, মদ খেয়ে তোরা কেমন করবি? দেখুন এইখানে কিছুদিন যাবত ধরে, প্রায় যেদিন থেকে আমি মণ্ডলের দায়িত্ব পেয়েছি সেদিন থেকেই আমাদের কার্যকর্তাদের হুমকি ভয় দেখানো চলছে এবং মারার হুমকিও চলছে। আজকে আমার ভাইকে আমার পার্টির কার্যকর্তাকে এইভাবে ক্ষতি করেছে, আমি
উনি যে বলেছে তোর বিজেপি বাপগুলোকে ডাক, আমি বাপগুলোর বেটাগুলো তার এসেছে, আমি ওদিকে বলছি ওরা কে আছে একবার আসুক, আমিও তাদেরকে দেখতে চাই। কারণ এই মার সহ্য করেছি অনেক, একুশের পর থেকে দু তারিখ রেজাল্ট পর থেকে দু তারিখের পর থেকে যেভাবে আমাদের প্রতি অত্যাচার মারধর করেছে অনেক সহ্য করে দেয়ালে পিঠ হয়ে গেছে, আইনে দ্বারস্থ হয়েছি, আইনও কোনো কাজ করে না। আজকেই ফয়সাল অন দ্য স্পট হবে, আমি দেখতে চাই ও কোথায় আছে, ও কেন মেরেছে আমি জানতে চাই। মারের বদলে মার নয়, তার কাছে জবাব দিয়ে করেছে কেন করেছে, তুমি তৃণমূল করো তোমার কাছে তৃণমূল স্ট্যান্ড থাকবে, আমি বিজেপি করি আমার কাছে স্ট্যান্ড থাকবে। মানুষের চাওয়া পাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি, মানুষকে তার চাওয়া পাওয়া পূরণ করে দাও, আমি আমার বিজেপি স্ট্যান্ড নিয়ে আমি মানুষকে চাওয়া পাওয়া পূরণ করছি, ও তার জন্য আমার কার্যকর থেকে মারধর করো, তুমি তোমার মানুষের চাওয়া পাওয়া পূরণ করো, তোমার শাসক দলে যা আছে সেগুলো মানুষকে পূরণ করো, তুমি কেন মারধর করবে, মারধর করার আগে নীতি নাকি আদর্শ নাকি এটাকে এটাকে আমি দেখবো, ও আসে যদি না আসে আমরা এটা নিয়ে থানায় লিখিত জানাবো, গণতান্ত্রিকভাবে পালন করবো, গণতন্ত্রের যদি ব্যবস্থা নেয় তারপর কী ব্যবস্থা নেয় আমরা ভালো করে জানি কীভাবে করতে হয়। আমি বিশ্বজিৎ আরামবাগ পৌরমণ্ডলের ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি। শেষ পর্যন্ত ওরা আর বাড়ির লোক আমাদের বললেন যে এবারের মধ্যে ছেড়ে দিয়ে, আমি এবারের মধ্যে ছেড়ে দেওয়াটা নয়, ব্যাপার হচ্ছে ওর ওদের বয়স কত বছর বয়স, প্রথম কথা ওরা মদ্য অবস্থায় আছে, মানে দিদিমণির বাংলাতে 20 টাকার বাংলা যেটা সেটা প্রমাণ করে দিচ্ছে, মানে ভাবা যায় না যে এই যুব সমাজটাকে কোথায় তলা নিতে ফেলে দিচ্ছে। আজকে এদের ভবিষ্যতের কথা না ভেবে, এদের ফিউচারের কথা না ভেবে, এদের কর্মের কথা না ভেবে 20 টাকার বাংলা ধরে দিচ্ছে এদের কাছে, যাও মদ খাও ঝামেলা করো টাকা লোটো, এই হচ্ছে এদের সরকার। লজ্জা লাগে, এরা আবার সমাজের উপকার করবে মদকে, এদের এখন প্রথম কথা হচ্ছে এদের 18 বছর পূর্ণ হয়নি। তাই ওনাদের বাবা মায়ের কথা মেনে ওনার বাবা মা আমাদেরকে রিকোয়েস্ট করলো এবং সকলের মত নিয়ে এবারের মতো ছেড়ে দেওয়া হলো, এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার বার্তা বলছি, আপনি আপনার পার্টি করুন, কেউ বাধা নাই, যে যার যে যার পার্টি স্ট্যান্ড করুন, সাধারণ মানুষের চা পানি আমরা রাজনীতি করতে নেমেছি, অন্যায় করলে তার প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি আরামবাগ পৌরমণ্ডল করছে, করবে, ভবিষ্যতেও করবে, এবং যেখানে বাধা দিতে আসবে সেখানে তার যদি আঘাত হয় তার প্রত্যাঘাত তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে। এরকম অন্যায়কার আপোষ করবে না ভারতীয় জনতা পার্টি। 2021 সালে বিজেপি নয়, এটা 2024-এ লোকসভা নির্বাচনে এখন থেকে রুটম্যাপ আমরা তৈরি করে ফেলেছি, যেখানে আঘাত হবে সেইখানে কিন্তু আমরা প্রত্যাঘাত তৈরি করব। আইন কীভাবে দেখবে জানি না, কিন্তু গণতন্ত্রকে কীভাবে প্রতিষ্ঠা করতে হয় ভারতীয় জনতা পার্টি এবং আরামবাগ পৌরমণ্ডল প্রত্যেকটি কার্যকর্তা এখন থেকে তৈরি হয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে খবর এসছে, আমরা আধ ঘন্টার মধ্যে হাজির হয়েছি, এবং ওকে সরজমিনে সকলের মত নিয়ে ওনার পরিবারের লোক ছিল, পরিবার লোককে সামনে রেখে আমরা ওকে এবার আজকে এবার আমাদের রেহাই করলাম। এর আগামী দিন যদি কোনো হয় তখন কিন্তু আঘাত করতে কী হবে তখন ছেড়ে কথা বলবো না কার্যকর্তাদের, তখন যা হবে আইনের পথে আইনে চলবে, ঠিক আছে, একটু বলে দিলাম। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, ICU এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।